আজ আমি বানাবো চরচল দিয়ে একটা রেসিপি, যেটা সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি। সেটা হলো উমাইনা। এটা আমার শাশুড়ি আমাদের শিখিয়েছে, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা বানিয়ে ফেলি চরচল দিয়ে একটা রেসিপি উমাইনা। গোবিন্দভোগ চালের উমাইনা বানানোর জন্য আমি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়েছি। এক কাপ গোবিন্দভোগ চালের জন্য এখানে আমি তিন কাপ জল নিয়ে নেব। জলটাকে আমি ফুটতে দেব, ততক্ষণে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। জলটা ফুটে গেছে, আমি এবার চালটা দিয়ে দেব। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার আমি এতে আন্দাজ মতো নুন অ্যাড করব। নুনটা আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন। এবার আমি এই ভাতটা হতে দেব। আমার এই গোবিন্দভোগ চালের ভাতটা হয়ে গেছে। এই উমাইনা বানাতে এটা আমার 10 মিনিট সময় লাগলো। আমি গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে 10 মিনিটে এটা বানিয়ে নিলাম। এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে এতে আমি 1 ইঞ্চির মতো আদা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার আমি এটা নেড়ে এর মধ্যে 2 চামচি ঘি দিয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি এটাকে ঢেকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে গরম গরম যে কোনো ভাজার সঙ্গে পরিবেশন করব। তাহলে আমার তৈরি হয়ে গেল চটজলদি রেসিপি উমাইনা। আপনাদের যদি আজকের আমার এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চটজলদি রেসিপি পাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।